السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بطك عمشك الدل كل برون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Thank you.
চলেন বিজি হারাইলেন মায়ের বুক আল্লাহু দূরবর্তী সকল এলাকা থেকে আগত গভীর অজনী পর্যন্ত মুক্ত আকাশের নিচে অসমান জমিনে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আখিরি জামানার নবী সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার করে জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই পবিত্র সুন্নাত লিবাসে সজ্জিত হয়ে অধীর আগ্রহের সাথে গভীর অজনী পর্যন্ত কোরআন হাদিসের আমিও বাণী শ্রবণরত আমার বয়োজ্যেষ্ঠ শ্রোত মুরব্বী আলেকরা, বয়োকনিষ্ঠ সেনের ছোট ভাইয়েরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সে মহান মনিবের দরবারে অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি যে মহান মনিব গভীর অজনী পর্যন্ত দ্বীনের আলোচনা শ্রবণের জন্য গুনাহ মাফের পরিবেশে ওয়াজের মাহফিলে বসার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সে মহান মনিবকে সন্তুষ্ট করার জন্য স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে জোরে সোরে চিৎকার করে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ওয়াজের মাহফিল, কোরআনে মাহফিল আসলে গুনাহ হয় না নাকি হয়? কত নাকি, এক একটা অক্ষর শুনবেন, এক একটা অক্ষর কোরআন থেকে পড়বেন, আল্লাহ পাকের হাবিবের ঘোষণা, এর বিনিময়ে আল্লাহ মিনিমাম আপনার আমার আমলনামায় 10টা করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না নাকি হয়? একবার সুবহানাল্লাহ বললে সারা পৃথিবী
ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দেয়। তাহলে একবার বলে আপনার থেমে যাবেন, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকিটা রাখবেন কোন জায়গায়? কি বলে? হে চরমসন্ত বাসী, আপনাদের আমি ভালোবাসি, এই জন্য নজরুল ভাই ডাক দিলেই ছুটে আসি। আসছি যখন ভাই প্রেম ভালোবাসা নিয়ে গভীরাত্রে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কিছু কথা বলে যাই, কারণ সবাই আমরা জান্নাতের বাড়ি যেতে চাই, ঠিক কিনা? আমরা একজন আরেকজনের ভাই, কিন্তু কথা জবলের মধ্যে কোনো ছাড় নাই, কারণ একমাত্র সেই মহান আল্লাহকেই ডরাই। জোরে কন সুবহানাল্লাহ। ভাই কথা কি বলবো, আমি যে কষ্ট করছি আপনারা আজীব হয়ে যাবেন। গতকাল কেমন প্রোগ্রাম ছিল? শ্যামনগর সাতক্ষীরা শেষ থানা হলো শ্যামনগর সুন্দরবনের পাশে। আজকে আসছি আপনাদের কাছে দোস্ত হয়ে, আমার কোথায় সুন্দরবন আর কোথায় চাঁদপুর, কি কর চাঁদপুর নাকি না, দোস্ত হয়ে আমার অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলার জন্য। আসলে কথা বলার উদ্দেশ্য না, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। এই আয়াতের আলোকে আল্লাহ পাকের হাবিবের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটুকরা হাদিস তিলাওয়াত করেছি। এই পঠিত আয়াত তিলাওয়াতকৃত হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন আর আপনারা যদি নেক দোয়া করেন। দোস্ত হয়ে আমার কথা বল আমার মালিককে, আর একটু আস্তে কর। আরে দোস্ত, মুসলমান তো শক্তিশালী, নজরুল ভাই কিভাবে ভূমিকা দিতেছিলেন, এক একজন মুসলমান কিয়ামত পর্যন্ত দুইজন কাফের শক্তি শরীরে রাখে। আর রসুলের জামানায় একজন মুসলমান দশজন কাফের শক্তি বাহুতে রাখতেন, বিশ্বাস হয়? সুরান ফা কোন সুরা? দশ পারা কোরআনুল কারীম খুলে দেখেন, বদরের যুদ্ধ হলো সর্বপ্রথম ইসলামের প্রারম্ভে সর্বপ্রথম যুদ্ধ, ঠিক কিনা? এই যুদ্ধে কাফের সিনা আসছে রসুলের বিরুদ্ধে 1000, সব ছিল যুবক, একজন কিশোর তরুণ বৃদ্ধ ছিল না। 700 ছিল 1000-এর মধ্যে ঘোড়া, 300 ছিল উট, অস্ত্র অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, নেতৃত্ব দেওয়ার ব্যক্তিত্বের তাদের মধ্যে অভাব ছিল না। এমনকি যুবকদের উৎসাহিত করার জন্য মিনিমাম 14 জন উলাঙ্গ নর্তকি ঢোল ঢালি ড্যান্স করে তাদেরকে উৎসাহিত করতে ছিল। আমার নবীর কানে খবর পৌঁছে গেল, আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেল আমার চাচার নেতৃত্বে 1000 সিনা আসছে। আমার নবী এবার বদর ময়দানে ডাক দিলেন, কে আসো? আমি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় যুদ্ধ করবে। সেদিন সারা দিল ছোট বড় বুড়ো বুড়ো তরুণ কিশোর যুবক আনসার মহাজের সর্বশ্রেণী সাহাবা মিলে মাত্র 313 কতজন? 313। আবার নবী এবার যুদ্ধের ময়দানে তখন পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার 313 জন সাহাবি যদি শহীদ হয়ে যায়, এদের কাছে অস্ত্র নাই, এদের কাছে হামলা করা প্রতিহত করার জন্য কোনো ঢাল নাই, সড়কি নাই, এদের সাথে ঘোড়া নাই, উট নাই, আমার 313 জন সাহাবি যদি শহীদ হয়ে যায় আমি কাদের দ্বারে কলমার দাওয়াত দিব, কাদের সামনে আমি নবী মুখ দেখাব? তোমাকে না বানাইলে গ্রহ নক্ষত্র সারা রাজি নবমন্ডল ভূমন্ডল মানব দানব গোটা পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না, যাহারি অসিলাতে আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা যে তার উম্মত হইয়া কেমন করে দাঁড়িয়েছে শেষি। রাগ করছে নাকি বাবা? আমার নবীকে না বানাইলে আল্লাহ গোটা পৃথিবী বানাইতেন না, বিশ্বাস হয়? সুরা নিসা কোন সুরা? নিসা 10 নম্বর পারা প্রথম রুকুর প্রথম আয়াত খুলে দেখেন, আল্লাহ বললেন, ইয়া
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها كست هاي قرآن شد كست هاي আমার রাসূল কাল্লা বললেন ও নবী তুমি শোনো ইয়া আইয়ুহান নাস দুনিয়ার সমগ্র মানুষ কাল্লা ডাকতে বললেন ইত্তাকু ভয় করো রাব্বাকুম তোমাদের প্রতিপালক আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস দ্বারা হযরতে আদম আলাইহিস সালাম হতে আদমকে আল্লাহ তৈরি করেছিলেন গোটা পৃথিবীর সকল প্রকার মাটির একটা বিশেষ অংশ সূরা মুমিনুন কোন সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম রুকুর 11 নম্বর আয়াতে আদমের তৈরি কাহিনী আল্লাহ বলতে হাই আল্লাহ আবার বলছেন ওয়ালাকাদ খলকনাল ইনসানা আদম মিন সুলালাতিন মিন তিন গোটা পৃথিবীর সমস্ত মাটির একটা বিশেষ অংশ থেকে বিনা পিতায় মাতায় আদম আল্লাহ বানিয়েছেন মুহূর্তের মধ্যে পরিপূর্ণা উদ্ভিন্না যৌবনা সরসী রূপবতী জামিনা হাসিনা সুন্দরী রমণী তৈরি করলেন তার নাম আল্লাহ দিলেন হাওয়া হাওয়াকে বানাইলেন কি দিয়া আদমের বাম পা ধরার বাঁকা হাড় হাড় কানা ছিল বাঁকা এই জন্য গোটা পৃথিবীর নারী জাতি বড় বাঁকা কিল মারলে আপনার সংসার হয়ে যাবে চিরতরে ফাঁকা রান্নার কোনো মানুষ থাকবে না আপনি না খেয়ে থাকবেন ঢোকা ডিজিটাল বাংলাদেশে মোবাইলের যুগে মহিলা মোবাইল করে খবর নেবার বলবে বেটা কিলের মজা বসো এবার তুমি না তুই না খেয়ে শোকা ঠিক কিনা কিল দিলে হবে বোকা খাবেন না কেউ কিল দিয়ে ধোকা রাগ করছেন নাকি বাবা মাঝে মাঝে দুই একটা দেবেন তা না হলে দিন আদমের বাপ্পা দূর থেকে যখন হাওয়া তৈরি হলো আদম ছিল কুমে ফালাম্মা ইস্তাইকাজা উলামা ইকরাম যারা আছেন তারা দেখবেন বাবা ফালাম্মা ইস্তাইকাজা আদমের যখন ঘুমে গেল আদম হাওয়াটিকে আরাদা আদম ইস্তায়ে গেল আইয়াম দিদাহা আদম হাওয়াকে জড়িয়ে ধরবে আদম কি করবে সেদিন আদমের পক্ষে কোনো বাচ্চাত্রী ছিল না সমস্ত কন্যা পক্ষে ছিল কন্যা জাতি তারা হলো ফেরেশতা সুবহানাল্লাহ আর আমাদের দেশে বাচ্চাত্রী আসে এটা না কাটা বই ঠিক কি না আমাদের দেশে পুরুষরা কিছু ডানা কাটা বই নিয়ে বাচ্চাত্রী না গেলে পেট ভরে না রাগ করেন নাকি এবার আদমের পক্ষে কোনো বাচ্চাত্রী নাই হাওয়ার পক্ষে সব ফেরেশতা ফেরেশতারা দেখছে আদম যদি হাওয়ার গায়ে হাত দেয় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবার আদমকে হাওয়ার দিকে লক্ষ্য করে ফেরেশতারা বলে কালু মা ইয়া আদম হে আদম তুমি থেমে যাও হাত্তা তুয়াত দিয়া মোহরাহা ও আদম গো তোমার জন্যই হাওয়ারে বানাইলাম হাওয়া তোমার স্ত্রী হাওয়া তোমার অর্ধঙ্গিনী হাওয়া তোমার সঙ্গের সাথী কিন্তু আদম হাওয়ার সঙ্গে বিয়ে করার জন্য তুমি যে মোহর আদায় করে দাও কি আদায় করো আর তুয়াত দিয়া পরিশোধ করে দাও আর আমাদের দেশে আমরা বিয়ে করছি আমার বাপ দিয়ে করলো দেন মোর পরিশোধ করে আমরা ছেলে হয়ে বিয়ে করছি দেন মোহর ধার্য করে খাতায় লেখা 1,10,001.30 টাকা ঠিক কিনা আর এসটি মৌলবীরা চিন্তা করে 10 লাখ দিয়ে আরো ভালো মশলা বলে না কোনো লাখে কত পাওয়া যাবে হাজার পাওয়া যাবে ঠিক কিনা হক মশলা টাকায় বিক্রি হয়ে গেছে রাগ করে বাপ এবার আদম মানে
ফেরেশতারা যে মোরকাকে বলে আমার নলেজ নাই আমার আইডিয়া নাই আমার অভিজ্ঞতা নাই হাওয়াকে যখন পাই দেন মোহর লাগবে এটা আবার কি জিনিস বলো এবার বাবা ফেরেশতারা বলে কালো আনতু সাল্লু আলা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু عليه وسلم في رواية ثلاث سنوات وفي رواية سبع عشر فرشترى بل آدم بي আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর তিনবার দুরূদ পড়ে দাও তোমার বিবাহের দিন মোহর আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ কয়বার দুরূদ তিনবার কোন নবীর পরে আহ কেন মনে চাই শুনতে কেন দুরূদ পড়তে বলা হলো রাসূল আদম যখন জান্নাতে হাওয়াকে বিয়ে করেছেন তখন আমার নবী দুনিয়া আসছিলেন আদমের ইন্তেকালের 5032 বছর পর রাসূল পৃথিবীতে আসছেন তাফসীরাতে খাতিমুল আমবিয়া খুলে দেখেন ঐতিহাসিক ইমাম আসাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন আদমের ইন্তেকালের 5032 বছর পর আমার নবী দুনিয়া আসছেন আদম পৃথিবীতে জন্ম নিয়ে বেঁচে ছিলেন 900 কত 60 বছর কত বছর 960 আর 532 কত হয় 5992 আদমের জন্ম আমার নবীর জন্মের মধ্যে ব্যবধান 5992 বছর তথা 8 বছর মুসায়লাম যেই নবী 8 বছর কম 6000 বছর পরে দুনিয়া আসবে সেই নবীর পরে জান্নাতে দুরূদ পড়তে বলা হলো তার কারণটা কি وفي ذلك إشارة أن نبي محمد صلى الله عليه وسلم الواسطة لكل موجود حتى أبيه آدم إترى بودا جاي آدم كنا بنايلة غوتا بيتي الله الله رسول كنا بنايلة غوتا بيتي بي الله بانو تدورر كثا بطو مانو آدم كيو الله بناي تنا বিশ্বাস হয় না তাফসীর খুলে দেখেন আমি তো খুলনা থেকে কোটের পকেটে করে আনি এই কথাগুলো আনছি নাকি ভাই কথা বলতেছিলাম আল্লাহর নবী এবার বদর ময়দানে ডাক দিন কে আমার সঙ্গে লড়াই করবে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বললাম বাবা আমার নবীর এন্ট্রিতে যুবক দের উৎসাহিত করার জন্য 14 জন সিগন ল্যাংটন অর্থ কি ঠিক কি না আর আমার নবীর পক্ষে মাত্র 313 জন আমার নবী আবার কান্দাল্লা 313 যদি শহীদ হয়ে যায় কাদের নিয়ে কলেমার দাওয়াত দেব আল্লাহ বলে নবী তুমি কেন না তোমার কাদ আমি আল্লাহ শহীদ পারি না আমি জান্নাত থেকে 3000 ফেরেশতা হাতে বস্ত্র দিয়ে ও নবী গো তোমার পক্ষে আমি বদর ময়দানে নামায়া দিলা মশাগুলোই যথেষ্ট ঠিক কি নিকল হয় বেশি লাগে না লাফালাফি করবা না ইতিহাস স্মরণ করো তোমাদের গডফাদার তোমাদের পিতা নমরুদ দে মারজাল্লা ন্যাংলা মশা দিয়ে পাশা একা রাস কিফায়াত সাখতা ঠিক না ফিরাউনকে ডুবাইছে পানি দিয়া আব্রাহাকে মারছে আল্লাহ পাক সুরাই মরকা পাখির ঠোঁটের ছোট্ট পাথরের কুচি দিয়া ঠিক কি ঠিক নয় তোমাদের মারতে বেশি কিছু লাগে না আপনি কি চান বলেন আমি আল্লাহ আরো 2000 ফেরেশতা নামায় দিলাম আজকে বদর ময়দানে 17 রমজান যুদ্ধ হবে দ্বিতীয় হিজরিতে নবী তোমার পক্ষে অস্ত্র নিয়ে ফেরেশতা নামায় দিলাম আসমান থেকে আমি আল্লাহ 5000 আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ 5000 ফেরেশতা মুসলমানের পক্ষে তো শুকরিয়া নেই
আমার নবী তারপরে কান্দে আসে কারা আরে জুয়ে দিগারা বুলবুলারা গুপ্ত গুয়ে দিগারা ই জমিরা আসমানে দিগারাস হার গোনেরা রঙ্গ বুড়ে দিগার আমার নবী কান্দে আল্লাহ বলে দোস্ত আপনি কি জন্য কান্দেন 3000 দিলাম কাঁদন বন্ধ হলো না 5000 দিলাম আপনার কাঁদন নিবল না কিসের জন্য আপনি কান্দেন বলেন কি চান এবার রাসূল বলে আল্লাহ বদর ময়দানে একটা সংবাদ শুনতে চাই আমার 317 জন বদরের সাহাবীর সঙ্গে আমি নবীর সঙ্গে তুমি আল্লাহ সখিনা আমার আল্লাহ বল নবী আপনি কাঁদবেন না আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন সুবহানাল্লাহ নবী আপনি কাঁদবেন না আপনার 313 জন বদরী সাহাবীর সঙ্গে আমি আল্লাহ মিশে গেলাম তোমার সৈনিক বদর ময়দানে হয়ে গেল 314 আল্লাহ বলে ধর আমি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইয়ুকাল নবী হারিজিল মুমিনিনা আলাল কিতাল জিকির করে লা ইলাহা আপনি চিন্তা করবেন না আপনার 317 জন বদরী সাহাবাদেরকে আপনি যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ময়দানে নামায়া দিন সুবহানাল্লাহ আপনি বেশি নামাবেন না ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইগলিবু মিয়াতাইন সুবহানাল্লাহ নেতৃত্ব দেব এই 20 জন সাহাবীর নারায়ণে ওই 200 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না মুসলমান কত কাফের 20 দশে কত হয় একজন মুসলমান 10 জন কাফের 20 জন মুসলমান 200 কাফের সরকম সোহান
يغلب ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون আল্লাহর ভয়ে কেন মসজিদে ঢোকো না ওই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দিলা না জোরে বলুন নারায় থাকবি কত রাত্রে চলবে বাবা কত রাত্রে চলবে কোরআনের আলোচনা আরো জোরে ক আজ সারা রাত জেগে থাকবো কোরআনের আশায় সুবহানাল্লাহ মাঝে এক প্রোগ্রামে গেছি রাত আড়াইটা বাজে বলি মোনাজাত করে দি দোয়া করি এক মুরব্বী ওই রকম তারাই বলে হুজুর সকাল আটটা পর্যন্ত চলবে আমি বলি চাচা ফজর নামাজ কয় আজ যেটা করলে কি হবে আমি বলি আল্লাহ কোন কায়দা চাচা এর পিয়া জীবন বাসা যতদিন আসি চাচার মুখে যেন দেখি বারবার হাসি কারণ চাচাদানকে আমি অন্তর দিয়ে ভালোবাসি সুবহানাল্লাহ বলে ও দোস্ত হে আমার যেই বান্দা সারা রাত কোরআন শুনতে চায় এ লোকটা কি আসলে নামাজ কাজা করবো জোরে কর আপনাদের তাই দেখি আশা দোস্ত হে আমার কোরআনের প্রেমে যারা মুসলমান এরা রাত পাহে গেলে হুশ থাকে না ঠিক কিনা একশো মার্তে মোজায় যদি ময়দানে ময়দান কত দূর ওরা সর্বশক্তি নিয়ে ময়দানে নামবে 1000 মুসলমান কত 100 আর কাফের কোন 1000 আমার আল্লাহ বলে রসুল তোমার 213 জন থাকবে হেডকোয়ার্টারে 213 জন থাকবে রিজার্ভ বাহিনী ব্যারাকে 100 মধ্যে মুজাহিদ যদি ময়দানে নামায় দাও নবী 100 মধ্যে মুজাহিদের নারায় তাকবীর যদি নামাজে ওই 1000 কাফের ময়দানে টিকতে পারবে না তাহলে মুসলমান 100 কাফের 1000 তাহলে কত হয় 110 মিলছে বাবা রসুলের জামার একজন কাফের আর একজন মুসলমান কতজন কাফের বর্তমান কি অবস্থা কোরআন আছে কিনা আল্লাহ খাফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম যাফা আখিরি জামানার মুসলমান ইমান দুর্বল কি ঠিক কিনা বাবা এত দুর্বল আগের যুগে দেখছি আমার মুরব্বী আজান দিছে মসজিদে আজান দিলে গ্রাম সমস্ত গ্রামের লোক শুনছে এরা ছিল ইমানের দ্রুত শক্তি হুনাইনের ময়দানে রইসুল মুফাসাব জুনে আব্বাস একবার ডাক দিছি আবাদ আল্লাহ তফসির করে দেখুন নির্বাচনী জনসভা যাইয়া স্লোগান দিতে গিয়ে যুবকদের প্যান্টের হুক খেয়ে যায় আমাদের আবার নির্বাচন শুরু হয়েছে 2 বছর আগে একবার নির্বাচন হয়েছে ট্রাক শ্রমিক মানিকতলা বিশাল খুলনার সব থেকে বড় ট্রাক টার্মিনাল মানিকতলা ওখানে ট্রাক শ্রমিক ইউনিয়নে একদম দাঁড়াইছে গাভি মার্কায় না শ্রমিক গাভি টাভি কইতে পারে পারে নাকি কয় গরু কয় মিছিল অস্ত্র তো কয় সামনে কি গরু পিছনে কি গরু ডাইনে কি গরু বামে কি গরু আমরা কারা গরু দেখছেন কয় আমরা কারা গরু
ওখানে গরু নিজেরে কইতে জোর হয়, কিন্তু নারায় দেখে রাগ করতেছেন নাকি বাবা? আপনাদের ভালোবাসি এই জন্যই তো আসি, দস্ত হয় আমার সবার মুখে দেখতেছি মধুর হাসি, চলেন আমরা সামনের দিকে আসি, ঠিক কিনা? আল্লাহর নবী বলে আখিরি জামানায় মুসলমানদের ইমান সব আল্লাহ দুর্বল, দুর্বল হওয়ার কারণ বাবা দুইটা, কয়টা? একটা হলো বেহায়া নারী, আর একটা বন্ড পিড়ে গেছে বাংলাদেশ ভরি, ওদের হাত থেকে কেমন আমরা সরি, মনে হয় বেঈমান হয়ে কখন মরি, ঠিক কিনা? একটা হলো বেহায়া নারী, দস্তার থেকে সস্তা, বস্তার থেকে ভারী, এরাই হলো বাংলার বেহায়া নারী। ওদের জন্য আমি গভীরাতে খুলনা থেকে এসে কিছু কথা ঠান্ডার মধ্যে না বলে আমি কেমনে পারি, ঠিক কিনা? দস্তার থেকে সস্তা, বস্তার থেকে ভারী, এরাই হলো বাংলার বেহায়া নারী। মা গো তোমার জন্য আমি কিছু কথা না বলে কেমনে পারি, ওদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ ঘুরে ঘুরে দেখছি বাবা একের পরে এক উড়াই হইতেছে দেশের সরকার। আর বেশি দেরি নাই, বারবার জমি নাই, মসজিদ পর্যন্ত ওরা দখল করে নেবে, মৌলবীদের ইমামতি আর বেশি দিন থাকবে না, সব বড় বড় পথ দখল করে নেছে, ঠিক কিনা? আর সরকারের 60 ভাগ নারী চাকরির ফাইনাল নিশ্চয়তা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা রাস্তাঘাটে নয়, সরকারি প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা কোরআন ইনস্টিটিউট, কোরআন শিক্ষা কেন্দ্র, ইমাম তৈরির ফ্যাক্টরি, মুয়াজ্জিন তৈরির কারখানা, আলেম তৈরি করার একটা কেন্দ্র, সেখানে উদস্থ হয় আমার কোটা ভিত্তিক নারীদেরকে দিছি আমরা ভরি, কেমন করে ওদের হাত থেকে সরি, ঠিক কিনা? দস্ত হয় আমার আজকে গোটা বাংলাদেশে মাদ্রাসায় ওরা কোটা ভিত্তিক যখন ঢুকে গেছে, একটা জায়গা বাকি সেটা আল্লাহর ঘর মসজিদ, ওরা যদি ইমামতির দাবি নিয়ে ঢুকে যায় ঠেকানো যাবে না, ঠিক কিনা? আজকে চাঁদপুর পার হওয়া এক মহিলা এক বেটারে কয় তোর 100 দিলে তোর ঠেকাবে কে? আমি দেখছি কোন কায়দার বেটা, এ আবার কোন কায়দা, আমি তোর সল দিলে ঠেকাবে কিনা, দেখছেন কায়দা? এক মাহফিলে গেছি বট্ট খাবার বিশাল মাহফিল, আমার পিছনে এক লোক কাঁদে, কাদিস কেন বেটা? কে হুজুর আমার স্ত্রী আসতো আসুন একটু ভালো আস করবেন, আমি ভালো আস করলি তোর স্ত্রী আমার পছন্দ করলি তোর লাগলি, তার মানুষ কাজল বন্ধ করতেছি একটু রসিকতা না করলে হয়? আমার ভক্ত আমি লোকটা বড় শক্ত, কয়ে হুজুর না আমার স্ত্রী বড় বে কায়দা, আমারে মাঝে মাঝে মারে, হাসেন বাবা মারা পাল্টি আজকে বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা? আপনি তার একটা মারবেন লাগতে পড়ে কয় গেছি রে, আপনার দুইটা মারলে কারো কাছে বলার কায়দা নেই, নীরব মস্তা, ঠিক কিনা? মসজিদ দখল করবে ঠেকাইতে পারবে? কোরআনে আল্লাহ দুটো আয়াত নাযিল করছে, আমার একটা ক্যাসেট বেরিয়েছে কম্পিউটার গবেষণা দস্তই আমার ইসলামের নারীর মর্যাদা, ওখানে আমি আলোচনা করছি দুই আয়াত দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত নারীদের ইমামত নিষেধ করছে, এক আয়াত দিয়ে জোহর আর আসর, আর এক আয়াত দিয়ে ফজর মাগরিব ইশা সুমা আর দুই ঈদ চলে কর, সুবহানাল্লাহ, আমি যদি দেখাই না দিতে পারি জিন্দেগিতে আর এই চাঁদপুরি করতে আসবো না, কিন্তু আমরা কোরআন নিয়ে রিসার্চ করি না, কোরআনে নেই এমন কিছু আল্লাহর জমিনে নেই, কোরআন শুরু করতে আল্লাহ বিসমিল্লাহর বা দিয়ে শেষ করতে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়া বা আর সিন মিলান বা সিন যাবর পাস কমপ্লিট কোড লাইফ কমপ্লিট কোড অফ দ্য লাইফ, কোরআন হলো গোটা বিশ্বের মানবের চরিত্র গঠনের জন্য একটা পরিপূর্ণ গঠন তন্ত্র সংবিধান, ঠিক কি ঠিক না? কোরআনে নেই এমন কিছু আল্লাহর জমিনে নেই, আর কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে, আমার মাদের জামা ছিল, আমি আব্দুল জব্বার জামার থেকে চুল, বর্তমান মহিলা রাখতেছে পুরুষের মতো মাথায় চুল, ঠিক কিনা? কানে দিচ্ছে এত বড় বড় দুল, জামাই নেই মোটে চুল, এটাই মেয়েদের বড় ভুল, ঠিক কিনা? আমা বলে যাই বর্তমান বাংলাদেশে সরকার অষ্টসেবক মুসলমানের সংখ্যা রাস্তায় নামলে দেখা যায় হাজি ইমাম মুয়াজ্জিন সমস্ত লোকের মেয়েদের জামা আজকে মাজার উপরে উঠা শুরু হয়ে গেছে,
ডিভাইডেন পায়জামা শর্টস কাটে ঠিক কি না আর এক শ্রেণী ফাটা মার্কা যুবক মারা লাগে গায়ের মন ছাটা হইছো তুমি আসতো ফাটা গায়ে নেই গোস্ত জিনজির প্যাট করে দেয় হাঁটা দোস্ত আমার আস্তে আস্তে খুলিয়ে পড়ে ঠিক কি না আমি গলায় গাড়িতে উঠছি কুস্তিয়ে করছি ইসলাম জাম ইসলামিয়া কিসের ইসলাম ইউনিভার্সিটি আল্লাহ পাক শহীদ আনে ইসলাম ইউনিভার্সিটির একটা ছেলে জিনজের প্যাট করছে তা খুলে পড়ে তা আমি ধরে ক্রাই খুলে গেল তার মানে ওরে বুঝাইলাম যে দেখ নির্লজ্জ আর হইস না তলে তদা খাইতে চাও নাকি বেহায় আবে সর জামা বানাইছে শর্ট শার্ট ঠিক কি না আর এই পরে দিচ্ছে তা তার মাথায় রাখছে কুত্তার মতো সুর আর মহিলা দেখলে শুধু খুশায় ঠিক কি না ধাবা খেয়ে সব সুধাইয়ে দাবা একবার কত নারে থাবাইতাম রাস্তাঘাটে রাগ করতেছে না আমার কথায় যুবক সমাজ ভালো হলে সব ভালো আমি এই বাংলার সরকারকে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার বর্তমান একটা প্রেক্ষাপটে একটা আইন পাস করছে ইফতিজিং ইফতিজিং বলা হয় রাস্তাঘাটে সরকারি পরিহিতা বেঢঙ্গা নারীদেরকে এই কুত্তা মার্কা কিছু যুবকরা বিরক্ত করে ঠিক কি না ঠিক কি না এর বলে ইফতিজিং এর বিরোধী একটা আইন হয়েছে কিন্তু আইন করে কি করবে 31 তাই না তোস্তে আমার 31 ডিসেম্বর ঢাকা শহরে আমার প্রতাপ আমি দেখছি ঢাকা শহর হইছে ফাঁকা বিলাসপুর হোটেল গুলে হাজার হাজার লিটার মদ খেয়ে বাবা যুবক যুবতীরা রাজপথে রাত 12টার পরে বস্ত্রহীন অবস্থায় কুত্তার মতো জড়াজড়ি করছে বিশ্বাস হয় 30 তারিখ আমার কুমিল্লা মুরাদনগর কামারপাড়া মাদ্রাসা দ্বিতীয় নম্বর প্রোগ্রাম করলাম আমি হোমনা এক রাতে দুই প্রোগ্রাম করে 31 তারিখ মিরপুর ঢাকা আমি হয়ে গেছি বড় বোকা দেখি ঘরে না তেমন গাড়ির চাকা ময়দান রাস্তাঘাট ফাঁকা শুনতে পারলাম রাতের আধারে 12টার পরে মহিলাদের হবে চুলের ছাকা দেখছেন বাবা আইন করছে ইফতিজিং বিরোধী আইন আমি বলছি ইফতিজিং বিরোধী আইন করে এদেশে কোরআনের বিধান ছাড়া কোনদিন ইফতিজিং আইন বন্ধ হবে না ঠিক নয় কোরআনি ফর্মুলা ছাড়া আল্লাহর বিধান ছাড়া গোটা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল হবে না গোটা পৃথিবী থেকে নারী নির্যাতন বন্ধ হবে না হবে না হবে না ঠিক কি ঠিক নয় আমি অনেক জায়গায় বলেছি ইলিশ মাছ বড় মজার মাছ ঠিক কিনা চিংড়ি মাছ বড় দামি দস্ত হয় আমার এগুলি ভাজি করে আপনার স্ত্রী বিড়াল ছিল বাড়ি দুইটা বড় বড় তাদেরকে বলছে একবার মুখ দিলে 10 বাড়ি দুইবার খাইলে 20 বাড়ি তিনবার খাইলে পিটায় ছেড়বো কিন্তু নারী ছাড়া লাগবে জীবনের তো আমার বাড়ি যদি ইলিশ মাছ ভাজিতে মুখ দিলে বিড়ালকে যদি হত্যার ভয়ও বাড়ির মালিক দেয় মাছ ভাজি যদি দা থেকে আলগা রাখে বলেন এই আইন এই ভয় বিড়ালের গায়ে লাগা তুতুরের কথা বিড়ালের কানে ঢুকবে সুযোগ পাইলে খাবে কিনা বাংলার জমিনে সাত ছতকারায় 60 ভাগ নারীকে চাকরি নিশ্চয়তা দিয়ে এই দেশে যদি দস্ত ইফতিজিং বিরোধী আইন করা হয় কোরআনের বিধান ছাড়া নারীদেরকে ঘরে ঢুকানো ছাড়া এদেশের যুবক ছাড়বে না থাবা মারবেই সুযোগ পাইলে ঠিক কি ঠিক নয় মহিলারা থাকবে ঘরে দস্ত হয় আমার মাছ ভাজি করে ঢাকনা দিয়ে ঠেকে শিকার মধ্যে ঝুলাইলে এরপরে যদি কোনো বিড়াল অসভ্য বিড়াল হামলা করে এটা এই বিড়ালকে যদি পিটানো হয় এটা হবে ইনসাফ ঠিক কিনা আলগারেকে খাওয়ার পরে যদি মারে তাহলে যিনি আলগা রাখছেন তার আগে দিতে হবে ঠিক কিনা এ তুই আলগা রাখলি কা সৎকারা 60 ভাগ নারী বুরকার কথা বলা যাবে না যারা আইন পাস করছে তাকে আগে দিতে হবে ছাটারিং কায়দা মতো রাগ করে নাকি বাবা আমার কথা হয় গরম আমি লোকটা বড় গরম তবুও কথা বলি গরম একটা দিন মেয়েটি বলে মা আল্লাহর জমিনে আমার কোন স্বামী কেউ হবে না সুবহানাল্লাহ এবার মা একদিন বলে মা ও আমার কন্যা তুমি আমার একমাত্র মেয়ে তোমাকে বিবাহ দিব একটা ছেলে ঘরে আসবে তাকে ছেলে রূপে গ্রহণ করব কেন তুমি কোন ছেলে পছন্দ করো না তোমার নি ব্যক্তিগত কোন ছেলে পছন্দ আছে কিনা এবার মেয়েটি বলে মা এমন একটি ছেলের প্রস্তাব আমি দেব যেই ছেলের কথা তুমি বললে তুমি পছন্দ করবা না আমার বাবা কশ্চিন কালো পছন্দ করবে না দেখলাম ছেলেটি একটু বিবাহ সিরা জামা তাক ময়লা ছেলের চেহারা বড় ভালো না কিন্তু মা এত সুন্দর আখলাকের ছেলে আল্লাহর জমিনে আমার নজরে পড়ি নাই আমাকে যদি
পৃথিবীতে কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করতে হয়? ওই ছেলেটাকে যদি আমার স্বামী বানায় দাও, যতদিন বেঁচে থাকবো রে মা, ওই ছেলের খেদমত করবো স্বামী রূপে, আমি চলে যাব কবরে, আমি চলে যাব জান্নাতের ঘরে, এই ছেলে ছাড়া আল্লাহর জমিনে আমার কোন স্বামী হবে না। ও বাবা, কুরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে? এই জন্য আমার নবী বিদায় হজের দিনে আরাফার ময়দানের কন্যারে জামালের রহমতের নিচে দাঁড়াইয়া সহলক্ষ সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, আমি নবীর পরে 23 বছর কোরআন নাজেল হলো, এই কোরআনি দাওয়াত দিতে কোনো ত্রুটি করছি কিনা? আপনাদের মন্তব্য কি ত্রুটি করছে? আর একটু আসতে, আমার নবী দাওয়াতের কাজ করতে কোনো ত্রুটি করছে? এখন যদি কোন মুফাসসির বলে না ত্রুটি করছে, বিদ আল্লাহ তাকে তওবা করতে বলছে, এটা কি মুফাসসির না গোমরা? ফতোয়াদের আপনারা গোমরা কিনা? আরো জোরে বলেন, গোমরা কিনা? আল্লাহ রাসূলের সাহাবা বলে, নবী আপনি এমন কথা কেন বলেন না? নবী ও আপনাকে বেহুশ করে ফেলছে নবী। যুদ্ধের ময়দানে গেলেন, ওহুদের ময়দানে আপন ভাই অক্কাস আপনার মাথা মুখমন্ডল লক্ষ্য করে পাথর মেরে দিল, আপনার গায়ে মশামাছি পড়া পর্যন্ত ছিল হারাম। নবী আপনার একটি দাঁত মোবারক ভেঙে গেল, ওই কেমিয়ার কাফের আপনার মাথা পেঁচাইয়া এমন একটি পাথর মেরে দিল, যুদ্ধের পরিহিত হেলমেট ভেঙে দুটি লোহার করা, নবী আপনার মাথায় বসে গেল। নবী কেন বললেন আপনি কলেমার দাওয়াত দিতে ত্রুটি করছেন কিনা? আমরা বলে দিলাম, আল্লাহর জমিনে কলেমার দাওয়াত দিতে কোনই ত্রুটি করেন না। ত্রুটি করছে নাকি? এবার আল্লাহ রাসূল শাহাদাত এমন উঁচু করলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ গো আমার সলক্ষ সাহাবীর সঙ্গে তুমি বলো, তুমি একটু সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হয়ে যাও। আল্লাহ বলে, জিব্রিল যাও আমার নবীর কাছে খায়াত নাযিল করে দে, আয়ামা আকরামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন নারায়ে তাকবীর। এই আয়াত তাদের হলো কোন জায়গায়? আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে সব লক্ষ সাহাবী একজন আরেকজনকে জড়িয়ে ধরে খুশি করতেছে। ওমর উসমানকে জড়িয়ে ধরলো, উসমান আলীকে জড়িয়ে ধরে, আলী উসমানকে জড়িয়ে ধরে খুশি করে। একজন সাহাবি আমার নবীর গায়ে সাউরের সাথে নামটি তার আবু বকর, এই আয়াতের তরজমা বুঝিয়া আরাফার ময়দানে দাঁড়াইতে পারে নাই। আরাফার ময়দান সারিয়া দিয়া আরাফার ময়দানে কন্যারে যাইয়া, মা বাবা কে সন্তান হারাইয়া যেমন বেদনায় কান্দে, আবু বকর তেমন করে কান্দে। আবু বকর আল্লাহর জমিনে মায়ার আর কোনো মানুষ না। এবার উমর বলে, আলী আবু বকর কে কোন জায়গায় হারাইলি? আজকে সব থেকে খুশি করার কথা আবু বকরের, কারণ আমার নবী মন্তব্য করে, সোমার তোমার জিন্দগির সমস্ত নেকি যদি এক পাল্লায় তুলে দাও, আমার আবু বকর গাওরে সোহরের মধ্যে এক রাতে যে নাকি কামাইছে, ওই এক রাতের নেকির সবার ওমার তোমার জিন্দগির সব নেকি হবে না? গাওরে সোহরের মধ্যে আল্লাহ রাসূলকে রানের পরে সহায় দিয়া আপনার ইতিহাস জানে, সাপে দংশন করছে আবু বকর মরে না। যেই বউ যেই না ওই প্রেমের জ্বালা তারে বন্ধু
আমি কি দিয়ে বুঝাই আল্লাহ তোমার প্রেমা গুনে ওই আমরা জ্বলিয়া ওরে মাওলা তোমার দয়া আর সীমা নাই আবকারের ইতিহাস আপনারা জানেন আল্লাহ তৌফিক একদিন শোনাবো এবার ওমার বলে আবকার আজকে সবথেকে বেশি খুশি করবে কোন জায়গায় আবকার খুঁজতে শুরু করো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আরাফার ময়দানে কন্যারে আবু বকর যাইয়া দুই চোখের পারিসের কান্দে উমার বলে আবু বকর আজকে হলো খুশির দিন সুবহানাল্লাহ এই দিন আজকে সুসংবাদ কারণ আল্লাহ বলেছে দিন পুরো হয়েছে যেই দিনের জন্য আজকে মক্কা ছেড়ে মদিনা ইলাম হাজার হাজার সাহাবা স্ত্রীকে বিধবা করছে অনেক সন্তান মা বাবার কুলখানি করছে অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে ঠিক কিনা আজকে যখন দিন পুরো হয়ে গেছে এর থেকে বেশি সুসংবাদ আর কিছু হতে পারে না ও আবু বকর কি জন্য খুশির দিনে কান্দ হয় কাঁদনের কারণ বলো নাইলে কাঁদন ছেড়ে আমাদের কাঁধে কাঁধ মিলায় খুশি করো বিনা কারণে আমি উমার আজকে তোমার কান্দতে দিব না আবু বকর উমার কি জন্য কান্দি আমার কাঁদনের কারণ বুঝলিল ওমার বলা ওমার কাজ কেন বলবো না কারণ বলো নাইলে কাঁদন সারো খুশি করো এবার আবু বকর তুমি যখন আমাকে ছাড়বে না কিন্তু বললে তো তুমি সহ্য করতে পারবা না আল্লাহ ওমাক মালতুলা কুমদিনা কুমিয়া নাজল হওয়ার কারণে তুমি যত খুশি তার থেকে আমি লক্ষ গুণ বেশি খুশি কিন্তু এই আয়াতের মধ্যে আরেকটি দুঃখের খবর নিহিত রয়েছে আমার আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠাইছিলেন দিন পুরো করার জন্য আজকে যখন আল্লাহ নিজেই বলেছে নবী দিন পুরো হয়ে গেছে ও আল্লাহ বেশি দিন আমার আল্লাহ নবীকে রাখবে না আমাদের মাঝে বলে নবী দেবে পাগল যারা তারাই ইমানদার বলেন নবীর প্রেমের পাগল এসকের বালা পাবে তারা নবীজির দিদার নবীর প্রেমের পাগল একমাত্র আল্লাহ নবীর প্রেমের পাগল যারা তারা মোমেন ঠিক কিনা এবার আবু বকর মালুমার এই আয়াতের মধ্যে নবীর বিয়োগের ঘটনা বুঝতে পেরেছে এবার ইতিহাস খুলে দেখেন বাবা উমার আর মায়াতারা দাঁড়াইতে পারে নাই একটু পূর্বে আয়াতনাজিল হওয়ার কারণে সমস্ত সাহাবীদের মধ্যে এমন খুশি যে খুশির বাতাস আর আপনার ময়দানে কোটি কোটি বালু পাথরে কোন অনুভব করতে ছিল আমার এখন বলে কার জন্য বেঁচে থাকবি কারে মুখ দেখাবে কার জন্য বেঁচে থাকবি রে কারে মুখ দেখাবি বিশ্ব জগতের নবী আমাদের দেবে ফাঁকি এই বলিয়া মায়েদের আওয়াজ ছড়াইয়া দিছে কিতাবের মধ্যে লেখে মুহূর্তের মধ্যে যেই সাহাবীরা খুশি করতেছিল সমস্ত সাহাবীদের চোখের পানিতে ওই বক্ষপিঞ্জার ভিজে আরাফার ময়দানের পাথর কণাগুলি ভিজিয়া গেল এবং ওমার উসমান আলী যাইয়া আমার নবীর পাশে দাঁড়িয়ে কান্দে আল্লাহ রাসূল বলে ওমার একটু আগে দেখলাম খুশি করতে এখন কান্দ কেন ব্যাপার কি বলে নবী আমরা তো আবু বকরের কাছে এক খবর শুনে কান্দি কয় খবর কি আবু বকর বলছে আপনাকে দুনিয়ায় থাকবেন না নবী বলে ওমার আবু বকর কোথায় আজকে আমার সামনে হাজির করো আজকে বিদায়ের দিনে আমার গায়ে সর বললো আবু বকর আমি নির্জনে কাঁদতে দিব না এবার আল্লাহ রসুলের কথা মতো লম্বা ইতিহাস বাবা
এবার ওমর উসমান আলী যে আবুবকরকে আমার নবীর সামনে যখন হাজির করে দিলেন উসমান আলী উমর আবুবকর সবাই কান্দে আমার নবী বলে কি জন্য তোমরা কান্দো উমর বলে নবী আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমি উমর পেছে থাকতে আপনাকে যেতে দেব না আল্লাহ রাসূল বলে আবুবকর উমর উসমান কাদিস তোরা আমাকে ধরে রাখতে পারবি না আমি কোন নতুন নবী নই আমার আগে অনেক নবী চলে গেছে আমিও এই একই পথের যাত্রী আমাকে তোমরা ধরে রাখতে পারবা না এই দুনিয়ায় থাকিব না চিরকাল ও বাতিল ভাঙবে বাজার ঠিকই না বলে তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যেদিন আমার ঘরে শোয়াইবে ওই মাটির দেহ মাটি হবে একদিন তোরা তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কি হবে আপন ঠিক কিনা দুনিয়ায় কাঁদনের মানুষ নাই আছে নাকি বাবা মা বাবা জন্ম ভরে কাঁদবে মায়ের কাঁধে জন্ম ভরে বোনেরা ছয় মাস ঘরেরই রমণী কাঁদবে মাত্র তিন মাস থেকে দশ ঠিক না মাগুরার থেকে কত সপ্তাহ আমার কাছে একটা মোবাইল আসছে আমার এক বন্ধু মাওলানা হুজুরুল্লাহ রনি মোবাইল করে বলতো হুজুর একটা মশলা এরকম কি মশলা বলে আমার এক মুসল্লি মারা গেছে আজ ষোলো সতেরো দিন হচ্ছে তো ওনার স্ত্রী এসে আমার কাছে বিরক্ত করতেছে সে আরেক জায়গায় বিয়ে পুষবে এটা জায়েজ আছে কিনা তুমি কি বলো মাত্র ষোলো সতেরো দিন হয়েছে তার স্বামী মারা গেছে ওহ বাবা মায়ারে জালে তুমি বন্দি হইয়া এই বান্দা সুখের খাত ওই পরকে নিয়ে করলি সংসার ওই আপন কইরা ঠিকই না মায়ার জালে এ বন্দি হইয়া এই কর সুখের খাত ওই পরকে নিয়ে করছো সংসার ওই আল্লাহকে কইরা বাবা পৃথিবীতে চিরদিন থাকা যাবে না যাবে নবী সুলাইমান অর্ধজাহানের প্রেসিডেন্ট সারা পৃথিবীর প্রেসিডেন্ট গোটা পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে দুইজন মুসলমান তার মধ্যে একজন নবী সুলাইমান ঠিক কিনা যিনি সমস্ত মাকলুকের কথা বুঝতেন সুলাইমান জেরুজালেমে মসজিদ তৈরি করতেছিলেন মসজিদ আকসা অর্থ নির্মাণ হয়ে গেল চার বিয়োগের সময় হলো সুলাইমানকে এক মিনিট সময় দেওয়া হয় নাই ঠিক কিনা ফালাম্মা কাজাইনা আলাইহ স্থানে গেলে আমার শক্তি থাকে না আর একটা জায়গায় মসজিদের বারান্দায় যখন যাই একটা চাকাবিহীন গাড়ি আছে ঠিক কিনা আছে বাবা আমি একটা আমল দিয়ে যাই নিজের মধ্যে কোনো আমল নাই বা বলে যাই যখন মসজিদে ঢুকবে ওই মরা খাটের দিকে তাকাইয়া প্রতিদিন একবার চিন্তা করবেন যে এই খাটটা এই পালকিটা এই গাড়িটা অনেকদিন স্টার্ট হয় নাই এই গাড়ি সর্বপ্রথমে আমাকে নিয়ে যায় কি কোমরের বাড়ি এই চিন্তা যদি মানুষ করে জিন্দেগিতে সে গোনা করতে পারে না ঠিক কিনা পারে বাবা পারে এমন এক টাকার গাড়ি চালায় চারজন অটি রাইবার সারা পালকি বইরা থাকবি তুই একজন প্যাসেঞ্জার সারা গাড়ি জুইরা থাকবে একজন প্যাসেঞ্জার আমি মুখশিদপুর মাঝে প্রোগ্রামে গেছি বাবা
যুবকরা মাহফিল দিছে, মাহফিল শেষে আমাকে থাকতে দিল মসজিদে। আমি শুয়ে থাকায় দেখি আমার মাথার উপরে একটা মরা খাটলা রাখা, একবার চকচক করতেছে উজ্জ্বল। আমি বললাম, বাবা এই খাটটা মনে হয় ব্যবহার হই নাই। বলে, হুজুর এই খাটের জন্য আমাদের দিলটা নরম হয়ে গেছে, ওয়াজ এই জন্য দিলাম। বললাম, ব্যাপার কি? বলে, হুজুর ওই যে বাড়ি ওই বাড়ির বাপ বেটা দুইজন খাটটা যখন বানাইয়া মসজিদে দিছে দুই মাস, ছেলে আর বাপ দুইজন মন্তব্য করতেছে এই মসজিদের এই খাটটা রেখে গেলাম, জানি না এই খাট এই পাল কি আগে কারে বাড়িতে নিয়ে যাও। বাবা এর বলার 20 দিন পরে বৃদ্ধ বাবা দুনিয়ায় বেঁচে আছে, ওই যুবক সন্তান তার কবরে ওই খাটে প্রথম যাত্রী হয়ে গেছে।